আসসালামু আলাইকুম আহমতুল্লাহিথ আমি রিদওয়ান কোলালামপুর মালয়েশিয়া থেকে আবারও আসলাম আপনাদের মাঝে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি মাহাসা ইউনিভার্সিটি মালয়েশিয়ার অন্যতম একটি বড় ইউনিভার্সিটি মাহাসা এখানে প্রায় একশো বিশটি দেশের স্টুডেন্ট পড়ালেখা করে বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে স্টুডেন্টই আছে এ কিন্তু বাংলাদেশের আমাদের সিলেটের স্টুডেন্ট আপ তার সাথে পরিচয় করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই স্টুডেন্ট নাম মোহাম্মদ আমার মাধ্যমেই মূলত ওইখানে আসছে পড়ালেখার জন্য এর কাছ থেকে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে জি অলিউল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি মত হলে তুমি ইউনিভার্সিটিতে আসার পরে তো এই প্রথম আমার সাথে ইউনিভার্সিটিতে দেখা ফিজিক্যালি তুমি প্রথমে আমাকে কীভাবে চিনো এটা যদি একটু দর্শকদের সাথে একটু বলতাম আমি মালয়েশিয়া স্টাডি করার জন্য প্রথমে অনেক খোঁজাখুঁজি করি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো খোঁজাখুজি করার পর তলাল খপ্পরের তলালদের হাত থেকে যাতে খপ্পরের হাত থেকে যাতে বাঁচতে পারি তাই আমি রেদন ভাই রেদন ভাইয়ের খোঁজ পাই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপর ওনার কথাবার্তা ওনার

সন্দেহ থাকে যে আমি পড়ালেখার জন্য এতগুলো টাকা জমা দিব কার হাতে দিব কিভাবে কথা বলি এ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের মাধ্যমে এখানে আসছে আমাদের একটা ভিডিও দেখে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করে পরবর্তীতে ডকুমেন্টসগুলো আমাদেরকে দেয় এরপরে যাই হোক মোটামুটি তুমি তো তোমার আসা পর্যন্ত প্রায় চার লাখ টাকার মতো আমাদের সাথে আদান প্রদান করছে এটা তুমি কোনো উপকারের ই মনে করেন যে টাকা যদি কেউ মেরে খায় বা এরকম এরকম বিশ্বস্ত কথার উপর বিশ্বস্ত আমাদের তো বাংলাদেশে কোনো অফিসও নাই বা ভাবে তোমার জেলা সিলেটে আমার ঢাকার মধ্যে সেক্ষেত্রে তোমার এরকম মানে পরিবার থেকে কোনো সন্দেহ আসছে লাগে যে পরিবার থেকে সন্দেহ আসছে না পরিবার থেকে বলতেছে যে লেনদেন করো ঠিক আছে উনার সাথে আগে কনফার্মেশন করো কিভাবে হবে না হবে সেগুলো ওকে যাই হোক তোমাকে তো এই ইউনিভার্সিটির জন্য আমরা সাজেস্ট করছিলাম এর আগে বলে রাখি অলিউল্লাহ তুমি এখানে পড়ালেখার জন্য আসছো কোন প্রোগ্রামে বিআইটি ব্যাচেলার্স অফ ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ওকে এই ইউনিভার্সিটিতে সাজেস্ট করি আমরা এবং কি একটি মানসম্মত একটা ইউনিভার্সিটি এবার তোমার কাছ থেকে শুনবো তুমি তো এখানে প্রায় এক মাস যাবত আসছো তোমার ইউনিভার্সিটি সম্পর্কে কী ধারণা ইউনিভার্সিটি সম্পর্কে ইউনিভার্সিটির যে গুলো আছে অনেক ভালো ফেসিলিটি আছে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বিশেষ করে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা আলাদা এনভারনমেন্ট একটা পরিবেশ তৈরি করে রাখছে এখানে মনে হয় যে একটা মানে আমি ইন্টারন্যাশনাল মানে ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল মানে এখানে প্রায় একশো বিশ দেশের একশোটা একশো বিশ ত্রিশ দেশের স্টুডেন্ট এখানে পড়ালেখা করে বাংলাদেশ পাকিস্তান এবং কি মিডল ইস্টের সৌদি দুবাই ইয়ামেন এবং লিবিয়া এরপরে আফ্রিকার মধ্যে নাইজেরিয়া ঘানা উগান্ডার স্টুডেন্টও কিন্তু এখানে পড়ালেখা তোমার লেকচারাররা কেমন লেকচারাররা অনেক ভালো সবাই হেল্পফুল হ্যাঁ সবাই পিএইচডি হোল্ডার সবাই পিএইচডি হোল্ডার আর সবাই হেল্পফুল ওকে এর আগে বলে রাখি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে মালয়েশিয়া কেন ভালো অনেকেই বলে যে মালয়েশিয়া কেন যাব এখানকার এডুকেশনের মান ভালো হওয়ার কারণ অধিকাংশই ফ্যাকাল্টি মেম্বাররা লেকচারার প্রফেসররাই কিন্তু পিএইচডি হোল্ডার এবং অধিকাংশই

সব মিলে মোটামুটি এখানকার লেকচার আর তো তুমি জি জি ওকে যারা এখানে আসতে চায় এই ইউনিভার্সিটিতে হোক অন্য ইউনিভার্সিটি হোক তোমার ইউনিভার্সিটি সম্পর্কে তুমি কি বলো যারা এখানে আসতে চায় অনেকেই কিন্তু অভিযোগ আছে যে দালাল কাপুরের প্রতারিত হওয়ার কারণে ছোটো ছোটো কলেজগুলোতে বা ছোটো ছোটো ইনস্টিটিউটগুলোতে পাঠাইছে তুমি সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের কি সাজেস্ট করবা বাংলাদেশি স্টুডেন্টের আমি সাজেস্ট করব যারা আসতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরাই তাদেরকে

ফার্দার মালয়েশিয়ান ইউনিভার্সিটি সম্পর্কে যদি কোনো প্রকারের তথ্য আপনাদের দরকার হয় যে কোনো সময় কিন্তু আমাদের এখানে ইনবক্স করতে পারেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ডিরেক্টলি হোয়াটসঅ্যাপও করতে পারেন ওকে এরপরে এখানকার মোটামুটি এখন তো একটা ব্যবস্থা আছে যেরকম অলিউল্লা একে কিন্তু আমরা থার্টি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে দিয়েছি সেক্ষেত্রে টিউশন ফিটা অনেক কমে আসছে এখন পর্যন্ত থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ এখনো আছে এবং কি এখানকার থাকা থাকার থাকার ব্যবস্থা অনেক ভালো হোস্টেল ফ্যাসিলিটিটা অনেক ভালো হোস্টেল ফ্যাসিলিটি আছে আর যারা স্টুডেন্টদের জন্য যারা মনে করে যে বাইরে থাকবে হোস্টেল থাকবে না তারাও তারাও থাকতে পারে বাইরে থাকতে পারে থাকার ব্যবস্থা আছে আচ্ছা তুমি কোথায় থাকতেছো আমি থাকতেছি ইউনিভার্সিটির বাইরে পাশে 1 কিলোমিটার ভিতরে একটা 1 কিলোমিটার ভিতরে একটা আমি এখানে তো খরচ কেমন এখানে খরচ হচ্ছে 220 রিঙ্গিতের মতো ওকে সেক্ষেত্রে মালুশিয়াতে কিন্তু থাকার জন্য পরিবেশটা অনেক ভালো আপনারা জানেন আহ মালুশিয়া দেশ সারা বছরই সুন্দর আবহাওয়া বিরাজ করে আহ সেক্ষেত্রে এখানে থাকতেও খুব বেশি টাকা লাগে না অলিউল্লাহ যেহেতু দুশো বিশ দিয়ে একটা বাসায় থাকে আহ সেক্ষেত্রে দুশো বিশ শৃঙ্গিত বাংলাদেশের টাকার সর্বোচ্চ কত টাকা হয় আহ পাঁচ হাজার টাকার মতো চার থেকে পাঁচ হাজার টাকা হয় আর খাবার যে কয় টাকা লাগে ওকে সেজন্য সর্বোপরি মোটামুটি তুমি হ্যাপি তো এই ইউনিভার্সিটিতে অবশ্যই আমি অবশ্যই তোমার মা বাবাকে তুমি বলছো যে ইউনিভার্সিটিতে কিরকম বা জি জি সবই আমি জানিয়ে দিয়েছি আশা করি সবাই সবাই খুব ভালো আছে সবাই খুব ভালো আছে ওকে যদি আপনাদের কোনো প্রকারের আরো তথ্য লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যারা মালয়েশিয়া অধ্যয়নরত আছি আপনাদেরকে চেষ্টা করব সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য যাতে দালাল খপরে হাত থেকে আপনারা দালাল চক্রের খপ্পর থেকে এবং কি এরকম প্রতারণা না হন সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আশা করি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে কোনো যদি ভিডিও তৈরি করি সেখানে অবশ্যই ভিডিওটি আমাদের লাইক এবং শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকে জানার সুযোগ করে দিন যাতে যারা মালয়েশিয়াতে পড়ালেখার জন্য আসতে চায় আসার পূর্বেই আমাদের সাথে যোগাযোগ করে ভালো একটা ইউনিভার্সিটির সাজেশন নিতে পারে শুধুমাত্র এই ইউনিভার্সিটির জন্য না মালয়েশিয়ার পাবলিক পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান বা যেখানেই করতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন অ্যাটলিস্ট আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিতে পারবো ওকে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম রহমত আসসালামু আলাইকুম